ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আসলে জন্ম নিয়ন্ত্রণ না করা, বাচ্চা নেওয়া, সন্তান নেওয়া, এটা যৌন যৌবনকাল উপভোগ করার পরিপন্থী নয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে বেশি সন্তান হলে স্বামী স্ত্রীর মধ্যে যৌবন উপভোগ করা, যৌবনকাল উপভোগ করা সীমিত হয়ে যায়, একটা ধারণা আমাদের সমাজে আছে। আসলে অনেক ক্ষেত্রে বিপরীতটাই সত্য দেখা যায়। বেশি সন্তান হলেই যে যৌন উপভোগ করা যায় না, এইটুকু এই কথাটা ঠিক নয়। বরং সন্তান যত বেশি হবে সংসারে, ততই ভালোবাসা, মিল মহাব্বত বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে, এটাই স্বাভাবিক এবং পরীক্ষিত। তবে কেউ যদি চায় বিরতি নিবে, জন্ম নিয়ন্ত্রণ করা তো হারাম, এটা তো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করবেন তা তো সৃষ্টি হবেই, কেউ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ তার প্রতিবন্ধক হতে পারবে না। তারপরেও আমরা বলতে চাচ্ছি যে কেউ যদি বিভিন্ন কারণে বিরতি গ্রহণ করে, যেমন ট্যাবলেট খাইল, বড়ি খাইল, আজল পদ্ধতি হাদিস দ্বারা সমর্থিত, আজল করলো অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাস করার সময় বাহিরে বীর্যপাত করলো, এটা তো জায়েজ হতে পারে। তবে জীবিকার ভয়ে নয়, সংসার চালাতে পারবে না, সন্তানদের খাওয়াতে পারবে না, শিক্ষা দিতে পারবে না, এই 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 বয়ে নয়। বরং শারীরিক কারণে বা অন্য কোনো কারণে বিরতি গ্রহণ করলে সেটা সন্তান হত্যার অপরাধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করবে না। সুতরাং কেউ যদি বিরতি গ্রহণ করে আজল পদ্ধতির মাধ্যমে, তাহলে সেটা জায়েজ হতে পারে। বড়ি খেতে পারে, ট্যাবলেট খেয়ে যদি কেউ বিরতি গ্রহণ করে সেটা জায়েজ হতে পারে, তবে না করাই উত্তম। এর মধ্যে অনেক ক্ষতি রয়েছে, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অনেক ক্ষতি এর মধ্যে রয়েছে থাকতে পারে। সেই হিসেবে কেউ যদি বিরতি গ্রহণ করে বিভিন্ন কারণে, জীবিকার ভয়ে নয়, তাহলে সেটা জায়েজ হতে পারে ক্ষেত্র বিশেষে। তবে সন্তান হলে যৌবনকাল উপভোগ করা যাবে না, এটা একটা ভুল ধারণা, এটা অমুসলিমদের থেকে মুসলমানদের মধ্যে চলে এসেছে এই ধারণাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি সন্তান নেওয়ার উৎসাহ দিয়েছেন, তাজাওয়াজু আল 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 ওয়াদুদা আল ওয়ালুদা, তোমরা ওই সমস্ত মহিলাদেরকে বিয়ে করো যারা স্বামীদেরকে বেশি ভালোবাসে, যে বেশি সন্তান প্রসব করে, এই সমস্ত মেয়েদেরকে বেশি বেশি এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো। ইনি মুকাসির বিকুল মামা, কারণ আমি তোমাদেরকে নিয়ে আমার উম্মতের সংখ্যা বেশি, বেশি সংখ্যা তো উম্মত হবে, এটা নিয়ে আমি গর্ব করবো কিয়ামতের দিন, আমার উম্মত হবে সবচেয়ে বেশি। সন্তান হবে, সন্তানরা আল্লাহর ইবাদত করবে, আলেম হবে, মুজাহিদ হবে, উলিয়া উলিয়া হবে, এটা তো খুব ভালো। পৃথিবীতে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হবে সন্তানের মাধ্যমে, আল্লাহ তাআলা এভাবেই কিয়ামত পর্যন্ত পৃথিবীকে আবাদ রাখবেন। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ করা ঠিক নয়, বৈধ নয়। তবে কেউ যদি বিরতি গ্রহণ করে, সাময়িক বিরতি বৈধ কৌশল অবলম্বন করে, তাহলে তো সেটা জায়েজ হতে পারে। ধন্যবাদ।